সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাদের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। অপবিশ্বাসের কাছে জানতে চাই, বাংলাদেশের দর্শক বুবলি সাকিবের থেকে অপবিশ্বাস এবং সাকিব খানের জুটি খুব বেশি পছন্দ করে, আপনার এবং সাকিবের বর্তমানে সখ্যতা বেড়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? তাকে কি অবস্থা না, এটা খুবই আমার প্রশ্ন। আমি জানি আমার আমার আমি যতটুকু আমিও মাঝে মাঝে দেখি ওই রকম ভাবে সবাই আমাকে বা সাকিব খানকে খুব পজিটিভ সাপোর্ট করে, এটা আসলে আমি তাদের কাছে কৃতজ্ঞ জানাই। এরপর অপবিশ্বাসকে প্রশ্ন করেছিলাম, বুবলি অনেক ইন্টারভিউ বলেছে সাকিব খান আপনার এবং সাকিব খানের গোপন মুহূর্তগুলো বুবলির সঙ্গে শেয়ার করত, এমন কোনো গোপন তথ্য আছে কিনা যেটি সাকিব খান বুবলির কাছে গিয়ে শেয়ার করেছেন, বা সাকিব খান এখনো কি এই বিষয়গুলো বুবলির কাছে শেয়ার করেন কিনা? তখন অপু জানান, ওই হচ্ছে কি করো তখন, তুমি কি করবো, আগে তো ধরো বুঝতাম না, আগে অরিজিনাল কথাটাই তাকে বলে বলতাম সিক্রেট কিন্তু কাউকে বলা যাবে না, আর এখন আমি জানিই বলবে, এই জন্য বলানোর জন্য বলি সিক্রেট কিন্তু কাউকে বলা যাবে না। দর্শক একটি প্রশ্ন সবসময় করে থাকেন, অপবিশ্বাস সাকিব খানের মিমিক্রি খুব ভালো করেই করতে পারেন, কিন্তু বুবলি এত ভালো অভিনেত্রী হয়েও সাকিব খানের মিমিক্রি করতে পারেন না, এই বিষয়ে আপনি কি বলতে চান? তখন অপু জানান, সাকিব খানের মিমিক্রি তুমি করতে পারো না, মাইন্ড করবে মানে সে কখনো রিভেঞ্জ নেবে না, অর্থাৎ সে কোনো প্রোগ্রামে গেলে আমাকে মিমিক্রি করতে পারবে না, কারণ সে এটা করতে পারে না, এটা আমি পারি। এই জন্যই তো ভালো সুযোগ, প্লিজ করো, আমি নেক্সট ছবি কিন্তু চলে আসছে তার আগে। ঠিকই বলেছো, তা কে তোমার নাম? শ্রাবণ। আচ্ছা তহিদা, ভালোই বলেছো, মিমিক্রি আসলে সবাই পারে না, আবার যারা পারে ভালো।